মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি। আর কেন এত সকাল সকাল ব্লগটা শুরু করছি সেটা তোমরা নিশ্চয়ই ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আমি দিদি নাম্বার ওয়ানে যাচ্ছি আজকে। আজকে শুট ডে আছে, ওরা শুটের জন্য যেতে বলেছে, কোথায় বা কি কি করব না করব জানি না, কত দূর ওরা অ্যালাউ করবে। তো যতটুকু ওরা অ্যালাউ করবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। চলো তাহলে আজকে দিনটা শুরু করা যাক। অনেক দিনের স্বপ্ন সত্যি হচ্ছে আজকে, তো দেখা যাক কতটা কি করতে পারি। আর আগে থেকেই বলছি, সত্যি কথা বলতে আমি ওখানে খেলতে তো যাচ্ছি, জেতা হারাটা সেটা তো খেলার একটা পার্ট, বাট লাইভের স্টোরিটা, আমার লাইফের স্টোরিটা আমি ওই রকম একটা প্ল্যাটফর্মে আমি বলতে পারবো, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। তো সেই জন্যে মানে হার জিত বা খেলা এসব কথা না ভেবেই শুধুমাত্র এনজয় করতেই যাচ্ছি। তো চলো। আর এমনি শারীরিক কন্ডিশনও খুব খারাপ, কেননা কালকের 5টা পার্টি মেকআপ ছিল, সেগুলো করতে করতে মানে খুব খারাপ অবস্থা হয়েছে। অনেক রাত হয়েছে বাড়ি আসতে, তারপরে ওরা হঠাৎ করে যেগুলো বলেছে সেগুলো গুছিয়ে নিয়ে যেতে, মানে পুরোটাই খুব চাপের মধ্যে হয়েছে। তো চাপ যাই থাক, আমি যে যেতে পারছি ওখানে, আমার স্টোরিটা শেয়ার করতে পারছি, এটাই আমার কাছে মানে জীবনের মনে হয় সবচেয়ে বড় পাওয়া। তো চলো দিনটা শুরু করি আর দেখি কতদূর তোমাদের দেখাতে পারি। আর আজকের ব্লগটা দেখতে আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। তো তোমরা আজকে যে ব্লগটা দেখছো এটা কিন্তু আমার 50 নাম্বার ব্লগের ভিডিও যাচ্ছে। কোইনসিডেন্টালি আমার এটা এক ধরনের সেলিব্রেশনও হয়ে গেল যে এই ভিডিওটাই দিদি নাম্বার ওয়ানে আমার যাওয়া সেটা দেখানো হচ্ছে, আর এটাই আমাদের 50 নাম্বার ব্লগ। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। হ্যালো টাটা, আমার একটু মন খারাপ, কেননা ওই ইচ্ছা ছিল যাওয়ার, আমারও ইচ্ছা ছিল ওকে নিয়ে যাওয়ার, বাট ওরা অ্যালাউ করেনি, একজনের বেশি হবে না, তো সেই জন্য বাড়িতেই থাকছে, আমরা বেরিয়ে যাচ্ছি। ঠান্ডার সময় কোথাও যাওয়াটা খুব বাজে ব্যাপার। স্টুডিওতে আমরা চলে এসেছি, এবারে নামবো। খেলাটা কমপ্লিট হয়ে গেছে, এখন মেকআপটা একটুখানি গন্ডগোল হয়েই গেছে। তোমরা আমাকে এইরকম মেকআপে দেখে অভ্যস্ত নয়, আমি আরও একটু লাইট মেকআপই করি, বাট আজকের এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার দরকার ছিল যে ওরা কীরকম করে একটু জানার দরকার ছিল, তো সেই জন্য ওদের কাছ থেকেই মেকআপটা নিয়েছি। তো দেখো, আর খেলা তো কমপ্লিট হয়ে গেছে, প্রচুর মজা হয়েছে, প্রচুর গিফট পেয়েছি, যেটার জন্য মেনলি এসেছিলাম, নিজের লাইফের স্টোরি শেয়ার করার জন্য। এর থেকে বড় প্ল্যাটফর্ম মনে হয় না আর কোথাও আছে আমাদের মেয়েদের জন্য। তো সেই প্ল্যাটফর্মে এসে নিজের লাইফের স্টোরিটা শেয়ার করতে পেরে আমি তো আমার আসল গিফট পেয়ে গেছি, তাও অনেক গিফট পেয়েছি, যেগুলো নেওয়ার জন্য আমাকে গাড়ি ভাড়া করতে হবে, নিয়ে তারপরে বাড়ি যাব, এবং সবটা নিয়েই যাব, কেননা তোমাদেরকে দেখাতে হবে যে কী কী গিফট আমি পেয়েছি আর কী হয়েছে খেলার মধ্যে, কী হয়েছে সেটার জন্য কিন্তু আমি মেনশন করে দেবো যে কবে টেলিকাস্ট হবে, সেই দিন তোমরা সবাই টিভির পর্দায় দেখো, আর জানিও কেমন লাগলো তোমাদের। তো এখানে এসে আমার সঙ্গে ও খেলেছে, পার্টিসিপেন্ট ও, এবার কি হয়েছে না হয়েছে সেটা দেখার জন্য তো জি বাংলায় চোখ রাখতেই হবে। আর খুব মজা করেছি আমরা, এখন তো খেলাধুলো সব কমপ্লিট, কিন্তু আমরা খুব বন্ধুও হয়ে গেছি, এবং আমাদের যেটা কাজ আর কি, যেখানেই যাই একটা করে বন্ধু, দুটো করে বন্ধু জুটিয়ে দিলি, সেই রকম ব্যাপার। তো ওর সঙ্গে খুব ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেছে। আমি শুভলক্ষী, একদম জি বাংলার পর্দায় কিন্তু সবাইকে চোখ রাখতে হবে কি পিয়ালি দিদিমণি কি করেছে ওখানে, আর আমি ওখানে কি করেছি, একদম একদম দেখতে হবে, আমরা কিরকম ভাবে মজা করেছি সেটা কিন্তু দেখার জন্য চোখ রাখতে হবে। আর পিয়ালি জানিয়ে দেবে যে এই টেলিকাস্টটা কবে হবে, সেটাই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো কবে টেলিকাস্টটা হবে, তোমরা কিন্তু সবাই দেখো। ছোটখাটো যেগুলো গিফট রয়েছে সেগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি, আর বড় গিফটের জন্য গাড়ি ভাড়া করা আছে, গাড়ি এসে পরে তুলে নিয়ে যাবে।
কি পেয়েছি না পেয়েছি সবটা তোমাদেরকে দেখাবো চলো। তো কিছুটা গিফট নিয়ে আমরা চলে যাচ্ছি, দেখো যতটুকু মোটামুটি ছোটখাটো যেগুলো ছিল, আর পরেরগুলো তো পরের গাড়িতে আসবে, সবকটা এসে গেলে তারপর তোমাদের দেখাবো যে কি কি পেয়েছি। খুব এক্সাইটেড ছিলাম সকাল থেকে, যদিও শরীর সাথ দিচ্ছিল না, প্রচণ্ড ব্যাক পেন হচ্ছিলো যেটা আমার প্রবলেম, তার মধ্যেও যে এখানে আসতে পেরেছি খেলতে পেরেছি এটাই অনেক। আর পুরো এপিসোডটা দেখার জন্য কিন্তু মানে আমি সবার কাছে অনুরোধ করবো যে সবাই ভিডিওটা দেখো, আমি ডেসক্রিপশনে সবটা দিয়ে দেবো। বাড়িতে ঢুকে গেছি আর যে কটা মোটামুটি আনতে পেরেছি সে কটা এখন এইখানে রাখা হচ্ছে, সব কটা আসুক এলে তারপরে আবার দেখানো হবে তোমাদেরকে। আর মেন যেটা আমার মেন যে জন্যে যাওয়া সেটা হচ্ছে এটা, এটা পরে দেখাবো। বাড়ি এসে যে সবচেয়ে বেশি খুশি হবে তার সঙ্গে বসে আড্ডা হচ্ছে, সারাদিন কি করলাম, আর ও আমাকে বলছে তোমার মেকআপটা কিরকম করেছে আমি ওটা আগে দেখব। তো আমার মেকআপটা খারাপ করেনি, ভালো মোটামুটি ঠিক আছে, আমার স্কিন মোটামুটি সব কিছু নিতে পারে তাই ঠিক আছে, বাট মেকআপ আর্টিস্ট হিসেবে যদি দেখি ও বাবা গো, মানে কোনো স্টেপ নেই কিচ্ছু নেই, পরপর কী সব করে গেল, কিন্তু লুকস ভালো এসছে যেটা মেন দরকার, লুকসটাই এসছে। তো প্রচুর প্রচুর গিফট পেয়েছি, তোর কোনটা ভালো লেগেছে সবচেয়ে? সিক্কাবাবটা, আমি আমি সিক্কাবাবটা মোটামুটি ভালো বানাই, তবে আমার বারবিকিউ ছিল না খুবই ভালো, মানে ওটার জন্যই হেভি এক্সাইটেড ছিলাম, ওটাই পেয়ে গেছি, কেননা সিক্কাবাবটা ভালোই বানাই আমি, আর সেটা আমি এতদিন বানাতাম গ্যাসে, যেরকম ভাবে নর্মাল বানাই সবাই সেরকম ভাবে। তো এবারে বারবিকিউ যেহেতু চলে এসছে এবারে তো এটা কাজটা আরো ইজি হয়ে যাবে, তো কবে বানানো যায় দেখি। এখন বসে বসে এখন আড্ডা হচ্ছে, কি করলাম না করলাম সারাদিন কিভাবে কাটালাম না কাটালাম সেই সব চলছে, আর শুধু টেক্সটে রিপ্লাই দিচ্ছি কবে টেলিকাস্ট হবে যেটা আমি এখনো নিজেও জানি না, যেদিন হবে ওরা বলবে, বললে আমি সবাইকে বলবো। আর কিছু তো জিনিস নিয়ে চলেই এসেছি তোমরা দেখলে, কিছুটা বাকি আছে, ওই কটা যতক্ষণ না বাড়িতে ঢুকছে ঠিক মনটা মানে শান্তি পাচ্ছে না, আমি যে এবারে একটুখানি শোবো যেটা আমার খুব দরকার এখন, বাট সেটা পাচ্ছি না যতক্ষণ না গিফটগুলো হাতে পাচ্ছি, যদিও টাইম লাগবে, নটা হয়তো বাজবে। তো তো আপনি হ্যাপি তো? হ্যাপি তো? শুধু শুধু মানে লাস্ট বাজার রাউন্ডে গন্ডগোলের জন্য একটুখানি দুঃখে আছে, তো ভেরি ভেরি হ্যাপি। আচ্ছা বউকে নিয়ে প্রাউড ফিলিং করছো নাকি? আর যেটা মেন যে সবচেয়ে বেশি খুশি হবে আর যার জন্যই আজকের আমার যাওয়া লাইটটা আসছে, হ্যাঁ যে সবচেয়ে বেশি খুশি হবে আর যার জন্য আজকের আমি যেতে পেরেছি সেটা হচ্ছে আমার রিমু। ও এতক্ষণ পড়ছিল ম্যামের কাছে তাই ও গিফটগুলোর কাছে যেতে পারেনি, ওর পড়া হয়ে গেছে, এবারে চলো ওর এক্সপ্রেশনটা নেব। এই দেখো একটা মাইনিটে এটা দিয়েছে, এটা দিয়েছে, এটা দিয়েছে, এটা দিয়েছে, এটা দিয়েছে, এটা দিয়েছে, হ্যাপি? হ্যাঁ আমি খুব হ্যাপি, খুব হ্যাপি। তো বাকি গিফটগুলো এসে গেছে যেটার জন্য আমি শুতে পারছিলাম না, এখন কিন্তু আমার মুখটা দেখো না, মেকআপ টেকআপ খুব বাজে অবস্থায় আছে, এটা আসবে আমি এক জায়গায় রাখবো, একটু পিক তুলবো তোমাদেরকে দেখাবো, তবেই আমার শান্তি, আর তারপরে ওপরে চলে যাবো গিয়ে ভালো করে মেকআপ তুলে তারপরে রেস্ট করবো, দুটো দিন শুধু রেস্ট। তো চলো ওরা এসে গেছে কি কি আনছে দেখি। এখানে লাল বাবা রাইস থেকে রাইসটা রয়েছে, এখানে রয়েছে রুম হিটার, এখানে রয়েছে বারবিকিউ গ্রিল যেটা সবচেয়ে পছন্দের জিনিস, এইটা এইটা এই ক্যাবিনেটটা প্রথম যখন গেছি সেটে যে গিফটগুলো সব রাখা ছিল ফার্স্ট দিয়েই আমার চোখ পড়েছিল এটার উপরে, কাশ এটা আমি পেতে পারি, তো সত্যি পেয়েও গেছি।
চপার মিক্সার প্লাস চপার দু রকমই রয়েছে একসঙ্গে। আর এই বেতের র‍্যাকটা পেয়েছি, আর এখানে এই একটা হ্যাম্পার পেয়েছি। তো এই হচ্ছে গিফট। আর যেটা মেমেন্টো পেয়েছি সেটা তো উপরে আছে, সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের দেখতে খুব খুব ভালো লেগেছে। তবে অনেকগুলো ভিডিও করার ইচ্ছা ছিল, বাট ওখানে অ্যালাউ করেনি বলে সেটা সম্ভব হয়নি। তুমি যতটা পেরেছি একটু একটু দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর যেদিন টেলিকাস্ট হবে আমি তো লিখেই দেবো, সেদিন কিন্তু দেখো সবাই, আর জানিও আমি কেমন খেলেছি না খেলেছি সবটা ওখানেই দেখতে পাবে। চলো আজকের মতন টাটা, গুড নাইট। কারণ এবার আমি মেকআপটা তুলবো আর জাস্ট শোবো, আর নিতে পারছি না। তো সবাই ভালো থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। Bye.